ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমণি তবে আলোচিত হলেও গত কয়েক বছরে বাংলা সিনেমায় খুব বেশি দেখা যায়নি এই অভিনেত্রীকে চলতি মাসের প্রথম সপ্তাহে মুক্তির কথা ছিল তার অভিনীত ওয়েব সিরিজ রঙিলা কিতাব কিন্তু দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় শেষমেশ মুক্তির সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় ওটিটি প্ল্যাটফর্ম হইচই তবে মুক্তির নতুন তারিখও জানায়নি প্ল্যাটফর্মটি কিঙ্কর আহসানের উপন্যাস রঙ্গিলা কিতাবের ছায়া অবলম্বনে সাত পর্বের এই সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা অনম বিশ্বাস এর চিত্রনাট্য করেছেন নির্মাতা আশরাফুল আলম শাওন জানা গেছে আগস্টের আট তারিখ প্রচারের কথা ছিল রঙ্গিলা কিতাবের কিন্তু বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সিরিজটি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই জানিয়েছেন হৈচুই কর্তৃপক্ষ এদিকে সিরিজটি প্রসঙ্গে অনম বিশ্বাস গণমাধ্যমকে বলেন আমার গল্পে সবসময় চিন্তা থাকে বাংলাদেশের গ্রামীণ প্রেক্ষাপটের চিত্রগুলো তুলে ধরার এটা অনেকটা মেলোড্রামা গল্পটা আমাদের অনেকেরই জানা একটি চেনা শহরের এক গ্যাংস্টারকে নিয়ে নির্মিত সিরিজটির গল্প নির্মাতা আরও বলেন এই গল্পের ভেতরে একজন গৃহিণীর চরিত্র স্বামীর সঙ্গে তার সম্পর্ক রসায়ন তাদের ক্রাইসিস সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি সাধারণ মানুষের ইমোশনের গল্প দেখা যাবে এই ওয়েব সিরিজে রঙ্গিলা কিতাবে পরিমণির বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান এছাড়াও রয়েছেন শ্যামল মাওলা ফজলুর রহমান বাবু জিয়াউল হক পলাশ সহ অনেকে এদিকে সম্প্রতি ফেলু বক্সী শিরোনামের সিনেমার শুটিং শেষ করেছেন পরিমণি এটি তার অভিনীত প্রথম ভারতীয় বাংলা সিনেমা ফেলু বক্সীতে পরীর বিপরীতে অভিনয় করেছেন টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী